এবার প্রিয়তমা খ্যাত তারকা ইদিকা পালের পর শাকিব খানের অন্তরাত্মা সিনেমার হিরোইন দর্শনা বণিকের সঙ্গে অভিনয় করছেন শরীফুল রাজ। মোহাম্মদ মোস্তফা কামাল রাজ পরিচালিত ওমর সিনেমার চমক ভারতীয় নায়িকা দর্শনা বণিক। শরীফুল রাজের সঙ্গে 31 বছর বয়সে এই তারকার রসায়ন দেখা যাবে। গত 21 মার্চ সোশ্যাল মিডিয়ায় ওমর, শরীফুল রাজ ও দর্শনা বণিকের একটি স্থিরচিত্র প্রকাশিত হয়। দর্শনা বণিক ভারতের বাংলা ছবির পাশাপাশি বলিউড ও দক্ষিণী চলচ্চিত্রে অভিনয় করেছেন। ঢাকায় ছবিতে আগেও তাকে দেখা গেছে। বাংলাদেশে তার অভিনীত প্রথম চলচ্চিত্র অপারেশন সুন্দরবন মুক্তি পেয়েছিল 2022 সালে, যেখানে তিনি চিত্রনায়ক রোশানের বিপরীতে অভিনয় করেছিলেন। ঢালিউড সুপারস্টার শাকিব খানের বিপরীতে অন্তরাত্মা নামে একটি সিনেমায় অভিনয় করেছেন, যেটি এই মুক্তির অপেক্ষায় রয়েছে। ধারণা করা যাচ্ছে আসন্ন ঈদ উল আজহা এই সিনেমাটি মুক্তি পেতে পারে। এছাড়াও সঙ্গীতশিল্পী ইমরান মাহমুদের সঙ্গে দুটি মিউজিক ভিডিওতে মডেল হয়েছেন দর্শনা। এগুলো হলো মেঘের ডানা ও তোর নামের ইচ্ছেরা। আসন্ন ঈদ উল ফিতরে বড় পর্দায় মুক্তি পাবে ওমর। থ্রিলার ও টানটান উত্তেজনায় ভরা গল্পে নির্মিত সিনেমাটির নাম দিয়েছেন অভিনেত্রী মেহজাবিন চৌধুরী, তবে অভিনয় করেননি তিনি। ওমর সিনেমায় আরও অভিনয় করেছেন সৈয়দুজ্জামান সেলিম, রোজি সিদ্দিকী, ফজলুর রহমান বাবু, এরফান মিদা শিবলু সহ আরও অনেকে। সিনেমাটিতে গান গেয়েছেন কনা, আরফিন রুমি, নাসেক নাসেক তারকা, অনিমেষ রায় ও ভারতের ঈশান মিত্র। ওমর হলো মোস্তফা কামাল রাজ পরিচালিত ষষ্ঠ সিনেমা। তার প্রথম সিনেমা প্রজাপতি মুক্তি পায় 2011 সালে। এরপর তিনি একে একে পরিচালনা করেছেন ছায়াছবি তারকাটা, সম্রাট এবং যদি একদিন। মোস্তফা কামাল রাজের পরিচালনায় সম্রাট সিনেমায় ঢালিউড সুপারস্টার শাকিব খান এবং অপু বিশ্বাস অভিনয় করেছিলেন, যেটি মুক্তি পায় 2016 সালে।